এই যে বন্ধুরা, হ্যাঁ সবাই বসো 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 বসো। আজকে আমি তোমাদের জন্য নতুন আর দারুণ এক বন্ধু নিয়ে এসেছি। কই, কোথায়? কাউকেই তো দেখছি না। এই যে তোমাদের বন্ধু। বন্ধু? এ তো চারা গাছ, একেবারে ছোট গাছ। তোমার বন্ধু? হ্যাঁ, গাছ আমার বন্ধু। শুধু আমার বন্ধু না, আমাদের সবার বন্ধু। এই যেমন সবাই তোমরা আমার বন্ধু। আর জানো, গাছ আমাদের কত উপকার করে? গাছের মতো এমন উপকারী বন্ধু দ্বিতীয়টি আর নেই, জানো। আর গাছ বিপদের দিনে আমাদের অনেক উপকার করে। আর বিপদের দিনে যে উপকার করে সেই তো প্রকৃত বন্ধু, তাই না? আর গাছ গাছ কিন্তু আমাদের সবার উপকার করে। আর এই গাছ উপকারের বিনিময়ে কিচ্ছু নেয় না। আচ্ছা চলো, আমরা আজকে সবাই মিলে এক এক করে গাছ কি করে তা খুঁজে বের করি। আজকে এটাই খেলা। চলো, তার আগে আমাদের বন্ধু দুটো গাছকে মাটিতে লাগিয়ে ফেলি, নইলে ওতে কষ্ট হবে। সবাই চলো চলো চলো। মোদীর নতুন বন্ধু ছোট্ট মনি গাছ, আমরা শুধুই বন্ধু হব মজা করবো আজ। তোমরা মোদীর নতুন বন্ধু ছোট্ট মনি গাছ, আমরা শুধুই বন্ধু হব মজা করবো আজ। বন্ধুরা, গাছ আমাদের কি কি উপকার করে? গাছের কারণে বৃষ্টি হয়। কেমন করে? শোনো তাহলে, গাছ আমাদের আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে। গাছ মাটির নিচ থেকে শিকড় দিয়ে পানি তুলে আনে খাবার তৈরির জন্য। তা থেকে অতিরিক্ত যে পানিটুকু বাঁচে তা পাতার নিচে ছোট ছোট ছিদ্র দিয়ে বাতাসে ছড়িয়ে দেয়। তখন বাতাসে জলীয় বাষ্প বাড়ে। আর নদী থেকে কিংবা সমুদ্র থেকে বাতাস যে জলীয় বাষ্প নিয়ে আসে সেইটা এসে ওই জলীয় বাষ্পর সাথে মিশে মেঘ তৈরি করে। আর মেঘ তৈরি হলে কি হয়? বৃষ্টি হয়। তাই যেখানে যত বেশি গাছ সেখানে তত বৃষ্টি। মরুভূমিতে তো গাছ নাই, তার জন্যই বুঝি বৃষ্টি হয় না, তাই না মাত্তু? হ্যাঁ, একদম ঠিক। মাত্তু, আমি শুনেছি বড় বড় গাছ আমাদের ঝড়ের হাত থেকে রক্ষা করে।
এই তো সেদিন শিরকে জোরে আক্রমণ করলো, কিন্তু সুন্দরবনের গাছগুলো নিজেরা মরে গিয়ে আমাদের বাঁচিয়ে দিল। ভেবে দেখো তো, এই সুন্দরবন না থাকলে কি হতো? একদম ঠিক বলেছে তিনু, আবার এই গাছের কারণেই আমরা বাঁচার জন্য অক্সিজেনও পাই। অক্সিজেন? হ্যাঁ, আমরা যে কেবল এই যে নিঃশ্বাস নিতে পারি তাতে কেবল অক্সিজেনের কারণে। আর এই অক্সিজেন কে যোগান দেয় জানো? অক্সিজেন যোগান দেয় গাছেরা। কিভাবে? গাছ শেকড়ের মাধ্যমে মাটি নিচ থেকে রস টেনে পাতায় নিয়ে আসে, আর এই পাতা দিনের আলোয় বাতাস থেকে দূষিত কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে সূর্যের আলোর সাহায্য নিয়ে এই রসের সাথে মিশিয়ে রান্না করে খাবার তৈরি করে সমস্ত শরীরে পৌঁছে দেয়, আর আমাদের জন্য অক্সিজেন তৈরি করে বাতাসে ছেড়ে দেয়। এটাকে শালক সংশ্লেষণ প্রক্রিয়া বলে। অবশ্য বই পড়লে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। তারা তো গাছ আমাদের ভীষণ উপকারী বন্ধু মাত্র। আমরা আজকে সবাই বাসায় গিয়ে গাছ সম্পর্কে আরো অনেক কিছু জানবো। এবার বলো তো, গাছ আমাদের কি কি উপকারে আসে? আমাদের বাঁচার জন্য অক্সিজেন দেয়, ঝড় বাদল থেকে রক্ষা দেয়, বাবা চাষাবাদের জন্য বৃষ্টি দেয়, গাছের ডালে পাখিরা বাসা বাঁধে আর মজার মজার গান শুনে, আবার পাখিদেরও খাবার দেয় গাছ। বাহ, আমাদের তিনি তো অনেক কিছু জানে। শোনো, শুধু কি পাখি, কত শত পোকামাকড় কত শত ভাবে যে এই গাছে বাসা বেঁধে থাকে তা বলে শেষ করা যাবে না। আর আমরা মানুষেরাও তো এই গাছ থেকে কত খাবার পায়। তাহলে আর গাছ আমাদের কঠিন রোদে ও গরমে কত ছায়া দেয়। আর ফুলগুলো যে কি যে রঙিন আর কি যে সুন্দর, গোলাপ বেলি গন্ধরাজ আর হাসনায় না বকুল শিবি জয়ী। এবার বলো তো, আমাদের জাতীয় ফুলের নাম কি? এই যে ফুল গাছগুলো প্রতিদিন কত কত ধরনের কত কত ফুল ফোটে, কারো সাথে কারো মিল নেই। অবাক না, কিছু ফুল ফোটে অল্প সময়ের জন্য, আবার কোনোটা দীর্ঘদিন ফুটে থাকে, আবার কিছু গাছের ফুল সারা জন্মে একবারই মাত্র ফোটে, মরে যাবার আগে। সেই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গাছ আছে না, ওই গাছটার নাম কি তোমরা জানো? ওই গাছটার নাম হচ্ছে পাম গাছ। সারা পৃথিবীতে এই জাতের এই একটি মাত্র গাছ। গাছের মাথা দিয়ে মরণ ফুল বেরিয়েছে, ফুল হয়ে বীজ দিয়ে পৃথিবী থেকে আপাতত নিশ্চিহ্ন হয়ে যাবে। এক একটা গাছের ধরন তাই এক এক রকম। হ্যাঁ, গাছ আমাদের যে কত কিছু দেয় তা বলে শেষ করা যাবে না। গাছ আমাদের শুধু দেয়, আমাদের কাছ থেকে সে কিছুই নেয় না। তাহলে বোঝো গাছ কত উপকারী বন্ধু। চলো আমরা গানে গানে একটা খেলা খেলি। এক একজন আমরা গানে গানে গাছের গুণে কথা বলবো। চলো। তুই চাপেলি হাসনা হে না গন্ধরাজা,
অবাক হলেও সত্য যে গাছেরও প্রাণ আছে, ওদের সুখ দুঃখ আছে, অনুভূতি আছে, ওরাও কষ্ট পায়, তবে ওরা বলতে পারে না বলে আমরা বুঝতে পারি না। কেমন অসহায় ওরা, না? গাছের এই জীবনের কথা প্রথম কি আবিষ্কার করে জানো? আমাদের দেশেরই একজন বিজ্ঞানী। সেই বিজ্ঞানীর নাম কি তোমরা জানো? জানো না? শোনো, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু। সারা পৃথিবীতে তিনিই প্রথম প্রমাণ করে দেখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে। তাহলে এই স্যার জগদীশচন্দ্র বসুকে আমরা সারা জীবন মনে রাখব, ঠিক আছে? এই গাছ না বাঁচলে আমরা বাঁচব না, পৃথিবী বাঁচবে না, কোনো প্রাণেই বাঁচবে না। তাই চলো, আমরা শপথ নেই, অপরিকল্পিতভাবে আমরা গাছ কাটব না, আর কাউকেও কাটতে দেব না। মিতু, চলো আমরা তিন জন অপেক্ষা না করে খেলা শুরু করি। আর জুমি, তোমরা দুইজন দড়ি দুই মাথা ধরে পেছনে যাও। মিতু, দুই মাঝখানে লাভ দেবে, হ্যাঁ? আমি গুনবো। One, two, three, go!
নানা রকম খবর আছে হলুদ খামে ভরা। ইফতি বন্ধু দিল চিঠি, খবর মিঠে করা চিঠি। চিঠি কি মজার! কে পাঠালো তিনু? ইফতি। কই কই দেখি, ইফতি বন্ধুকে কতদিন দেখি না। শুনো শুনো শুনো, আমরা সবাই বসি, বসে তারপর চিঠিটা পড়ি। মিতু, তাহলে তুমি চিঠিটা পড়ে শোনাও। প্রিয় বন্ধুরা, সবাইকে আমার শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা দিলাম। আমরাও ভালোবাসা নিলাম, কি বলো বন্ধুরা? আমরা সবাই নিলাম। মিতু এগিয়ে যাও। তোমাদের স্বপ্নকথা কেমন লাগলো? খুব মনে পড়ে স্বপ্নকথা। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। আপুর চাকরি যা বেশ মজা, কিছুদিন পর পর্বেই নতুন জায়গা যেতে হয়, তাই নতুন নতুন জায়গা জায়গাও দেখা হয়, অনেক কিছু জানা দেয়, কিছু কষ্টও হয়। সেই কষ্টটা কি জানো? সেটা হলো বন্ধুদের ছেড়ে আসার কষ্ট। তোমাদের জন্য মন খুব খারাপ লাগবে, যদিও নতুন জায়গায় এসে নতুন বন্ধু পেয়েছে, তবু খুব করে মনে পড়ে তোমাদের কথা। দুই কথা, তুমি করা মিটিং আর স্বপ্ন। যাক, বড় সমাচার, এখন আমরা সিলেটের একটা চা বাগানের পাশে থাকি। এটা হলো একটি পাতা, দুটি কুড়ির দেশ। আচ্ছা মাটু, পাতা দুটি কুড়ির দেশ মানে কি? দুটি পাতা একটি কুড়ি মানে, ধরো চা গাছের কচি কচি পাতাগুলো যখন ফুটে তখন দুইটা পাতা আর মাঝখানে একটি কুড়ি হয়, এই জন্য বলে দুটি পাতা একটি কুড়ি। মিতু, তারপর কি লিখলো? পাহাড়ের গায়ে সারি সারি চা পাতার গাছ, দেখতে কি ভালো লাগে। কয়েকদিন আগে কিন্তু জাফলং গিয়েছিলাম, কি ভালো লাগে। ওখানে পাহাড়ি ঝর্ণায় দেখেছিলাম জাফলংয়ে ঝর্নার পানিতে সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়। আমি কয়েকটি সাদা ধবধবে পাথর এনে বারান্দায় রেখেছি। আর আরেকটি কথা, তোমরা তো জানো ডাক টিকিট জমানো আমার অনেক শখ। আমার এখন অনেকগুলো ডাক টিকিট জমেছে, দেশি ডাক টিকিট ছাড়াও আসার কাছে অনেকগুলো বিদেশি ডাক টিকিট আছে। বাবা, চাচু আর অনিক মামা আমাকে ডাক টিকিট এনে দেন। এখন থেকে আমি তোমাদের জন্য ডাক টিকিট পাঠাবো। আর শোনো, তোমরা ডাক টিকিট সংগ্রহ করো, স্বপ্নঘরে রেখে দিও, সামনের পরীক্ষার পর তোমাদের এখানে বেড়াতে আসো। তোমরাও আমার এখানে বেড়াতে এসো, পাহাড়টিতে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা এলে একসাথে হাওড়ে যাব, একটু দূরেই হাওড়ে আছে, সেখানে অনেক রকম মাছ পাওয়া যায়। আর অতিথি পাখিরাও বেড়াতে আসে, তাদের সাথে দেখা হবে, তাড়াতাড়ি চিঠি উত্তর দিও। ইফতি, তোমাদের বন্ধু ইফতি। ইস, ইফতিটা কত কত মজা জিনিস দেখতে পায়, তাই না মিতু? হ্যাঁ, আমরাও কি আর কম মজায় আছে নাকি? আমাদের স্বপ্ন করে হাত বাড়াই দিই তো সব পাই। তা অবশ্য ঠিক। ইফতির লেখাটা খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, ও খুব ভালো চিঠি লিখতে পারে। আর দেখেছো, ও আমাদের কত ভালো বন্ধু, এত দূরে গিয়েও ও আমাদেরকে ভোলেনি। দেখেছো, আমাদের সবার জন্য শখের ডাক টিকিট পাঠাবে বলেছে। এগুলো কি আমরা একটা অ্যালবামে রাখবো? হ্যাঁ, ডাক টিকিট থেকে কিন্তু অনেক কিছু জানা যায়। কি জানা যায় মাট্টু? এই যেমন ধরো, কোন দেশের কেমন মানুষ, কোন দেশের কত লোক এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো। ঐতিহাসিক স্থান মানে কি মাট্টু? যে জায়গাগুলো নিয়ে মজার মজার গল্প কাহিনী লেখা থাকে সেগুলোই হলো ঐতিহাসিক স্থান। কি ব্যাপার পরাগ, তুমি এমন চুপচাপ কেন? ভাবছি ইফতির কথা। কি ভাবছো? ভাবছি ইফতির জন্য একটা ছড়া লিখে পাঠাবো। তাহলে তো ভারী মজা হয়। ইফতির জন্য যে ছড়াটা পাঠাবে সেই ছড়াটাকে আমি একটু জানতে পারি? হ্যাঁ, আমি সেটা মনে মনে তৈরি করে ফেলেছি। শোনাও না আমাদেরকে পরাগ। শোনাও না পরাগ, আমরা নাই সেটা সুরে সুরে গেয়ে ফেলি।
তখন আমাদের মনে হবে আমরা ইফতির সাথে ঘুরে বেড়াচ্ছি, কি বলো মাচু? মিতু ঠিকই বলেছে, আমরা তো কল্পনার পাখা দিয়ে অনেক জায়গায় যেতে পারি, তাই না? তাহলে চলো আমরা সবাই স্বপ্নে চলে যাই। এখনকার মতো এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল না, এই জন্য। আর আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের খবরাখবর নিতে হলে তো একটা চিঠি পাঠাতেই হবে। আমি শুনেছি অনেক আগে নাকি কবুতর দিয়েও চিঠি পাঠানো হতো, পোষা কুকুরের গলায় চিঠি বেঁধে দিয়ে খবরাখবর নেওয়া হতো। এখন তো ডাকপিয়ন চিঠি দিয়ে যায়। হ্যাঁ, ডাকপিয়ন তো চিঠি দেয়, কিন্তু জানো ডাকপিয়নে না অনেক কষ্ট হয়। তাহলে তো ডাকপিয়ন অনেক ভালো। অবশ্যই ভালো, ডাকপিয়নরা কিন্তু সমস্ত চিঠিগুলোকে অনেক সম্মান করে। ঠিকই বলেছ, ডাকপিয়নরা যদি সময় মতো না চিঠি দিত তাহলে কত রকম বিপদের আপদ খবর কি আমরা সময় মতো পেতাম। আচ্ছা মাট্টু, চিঠি কি সব দেশের মানুষেরাই লেখে? অবশ্যই লেখে। যদি না লিখতো তাহলে একের অন্যজনের সাথে চোখে চোখ রাখতো কি করে? ধরো তুই যদি আমাদের কাছে না চিঠি লিখতো তাহলে আমরা জানতে পারতাম যে সে কেমন আছে, কোথায় আছে, কোথায় কোথায় ঘুরছে, কত মজা করছে, আমরা কি জানতে পারতাম? তা ঠিক। আচ্ছা, তুই তো লিখেছিস তুই যে ও আমাদের জন্য অনেকগুলি ডাক টিকিট পাঠাবে। আচ্ছা মাট্টু, আমরা কি এর চিঠিতে করে একটা বইও পাঠাতে পারবো না? অবশ্যই যাবে, কিন্তু বই পাঠাতে হলে একটা প্যাকেটের ভিতরে পুরে সেই প্যাকেটের মুখটা আঠা দিয়ে লাগিয়ে তারপরে পাঠাতে হয়। আর এইভাবে পাঠানোকে কি বলে জানো? বলে পার্সেল। শুধু বই কেন, তুমি অনেক কিছু পাঠাতে পারো এক জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে আমি আমার পুরনো ড্রয়িং খাতাটা আমার বর্ষান্তিকে পাঠাবো, আর চিঠিতে করে লিখে দিব সে যাতে আমাদের অন্তুবাবুকে ড্রয়িংগুলো দেখায় আর বলে তোমার ঝুমি আপু এঁকেছে। ওমা, ঝুমির তো দেখে আপু হয়েছে। হব না আবার, অন্তুবাবুর তো আমার চেয়ে অনেক ছোট আর আমি তো তার চেয়ে অনেক বড়। তোমরা কি জানো আমি অন্তুবাবুর জন্য একটা ছড়াও লিখেছি, একটা বিড়াল এঁকেছি। বলো না ঝুমি, বলো না ছড়াটা।
ওটা তো অন্তু বাবুর জন্য বানিয়েছি, তোমাদের কি শুনতে ভালো লাগবে? হ্যাঁ লাগবে, অবশ্যই লাগবে। বলো না, বলো না শুনি। খাতে বসে পুচছে না, মিয়া মিয়া বলে, অন্তুবাবু খালি আদর করে। অন্তুবাবু পড়লে ছলার বই, পুচিচানা করে হই তৈ। জুমি, তোমার ভেতরটা তো একটু কবি কবি ভাব দেখছি। পরাগের মতো করে আমিও শুরু করেছি। হ্যাঁ ভালো, খুব ভালো। আর এই জন্যই ভালো বন্ধুদের সাথে সময় কাটানো উচিত। মন ভালো থাকে, অনেক কিছু জানা যায়, শেখা যায়। ও আচ্ছা, ইফতিকে তো আমাদের একটা চিঠি পাঠানো দরকার। অবশ্যই, ইফতিকে ধন্যবাদ জানিয়ে একটা চিঠি লিখতে হবে। ইফতি কি যেন বললো, জাফলং? হ্যাঁ, জাফলং থেকে ইফতিকে বলবো অনেক সুন্দর সুন্দর পাথর আনতে, অনেক সুন্দর হবে। ভালো কথা বলেছো, আমরা আমাদের বাগানে পাথর দিয়ে বাংলাদেশের মানচিত্র বানাবো। বাহ, আইডিয়াটা বেশ। শোনো, এক কাজ করলে কেমন হয়? বলো মাট্টু। পরাগ বসে বসে লিখবে, কারণ ও তো কথায় কথায় ছড়া বলতে পারে। আর আমরা খুশির হাওয়া বয়ে দিয়ে নাচবো গাইবো, মজা হবে না বলো? ঠিক বলছো মাট্টু। ঠিক আছে, আমি তোমাদের সবার কথা লিখবো, তোমরা পাশে বসে গান গাও, ফুর্তি করো, দূরে যেও না কিন্তু। না না না, আমরা বেশি দূরে যাব না, এই তো এখানেই করবো। হ্যাঁ, ভাষা দিয়ে জানি।